ঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র চিকিৎসাধীন সময় এবং পরে রোগীদের শারীরিক মানসিক সামাজিক ও অর্থনৈতিক প্রয়োজনীয়তার নিরিখে যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসন সেবার একমাত্র প্রতিষ্ঠান সিআরপি এই অবস্থা থেকে সামনের দিকে চলার জন্য কিভাবে চলতে পারবে তাকে পরিপূর্ণ শিক্ষা এখানে দেওয়া হয় সে যাতে তার এই জীবনটাকে অসহায় না মনে হয় সেবাদানকারীদের অধিকাংশই শারীরিক প্রতিবন্ধী সুস্থ মানুষের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছেন দিনরাত অবাক করার বিষয় হল অসুস্থ হয়ে আসার দিন কেউই জানতেন না সিআরপি তাদের কর্মস্থল হবে জিবিএস ভাইরাস শারীরিকভাবে সম্পূর্ণ অক্ষম করে দিয়েছিল সোনিয়াকে জীবনের দীর্ঘযন্ত্রণায় শুধু মৃত্যুই কামনা করেছিলেন তিনি সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসার পাশাপাশি পড়াশোনার সুযোগ সোনিয়াকে দিয়েছে নতুন জীবন আল্লাহ রহমতে আমি এখন দাঁড়াইতেও পারি আবার লেখাপড়া শুরু করি আমি যখন এখানে রুগী হয়ে আসি তখন আমি কখনো কল্পনা করিনি যে আমি এখানে জব করব আমার অ্যাক্সিডেন্ট দু সালে হয়েছে দুই হাজার একুশে আমি এজ এ টিচার এই প্রতিষ্ঠানেরই টিচার হিসাবে এখন নিয়োগ দিচ্ছি ওষুধের পার্শ্ব বিহীন চিকিৎসায় জীবনের মোড় ঘুরে যাওয়াই স্বস্তিতে রোগীরা পেটে বল পড়ছিল বল পড়তে মাংস নাড়াচাড়া খাইছে থেরাপি দিয়ে ভাল লাগছে বুথ তো আগে উষ্ঠ পারি নেই সবার থেকে মানে একা বস্তে পারি শোয়ার থেকে করতে পারি আস্তে আস্তে ভালো দিকে আসে চলা এখানে কোনো ওষুধ নাই তো এখানে শুধু ওই দিচ্ছি চোখ জিবিএস মটর নিউরন পার্কিং সহ প্রায় সকল স্নায়ুরোগে পক্ষাঘাতগ্রস্তদের চিকিৎসা এবং পুনর্বাসন সেবা দিচ্ছে সি প্রতিদিন শুধু স্নায়ু সমস্যা নিয়েই অন্তত দুইশো রোগী এখানে আসছেন যাদের অধিকাংশকেই রেফার করছে জাতীয় নিউরো নিউরোসায়েন্সেস হাসপাতাল ম্যাক্সিমাম রুগী প্রায় সেভেন্টি থেকে আসে ভালো হয়ে যায় আর বাকি যে একটু সমস্যা থেকে যায় এটা তাদেরকে অ্যাডভাইস দেওয়া হয় এবং ফলো আপে তাদেরকে আসতে বলা হয় তারপরে পরবর্তীতে বাকি সময়টাও ওরা মেনটেন করতে গেলে হয়তো বা আরো ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট ইম্প্রুভমেন্ট আসে গাছ বা বহুতল ভবন থেকে পড়ে মেরুরজ্জুতে আঘাতপ্রাপ্তদের ও অস্থি হার সংক্রান্ত সমস্যাযুক্তদের বিশেষায়িত্ব সেবা দিচ্ছে সি সার্জারি বা প্রয়োজনীয় চিকিৎসা শেষে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত রোগীদের সিআরপির দ্বারস্থ হবার পরামর্শ দিচ্ছে জাতীয় অর্থোপেডিক হাসপাতালও নার্ভ কন্ডাকশন নার্ভ স্টিমুলেশন হ্যাঁ এগুলোর ক্ষেত্রে তারা আমাদের চেয়ে অনেক তাদের হাত পা সম্পূর্ণ অভাব অথবা হাত পা অভাব সে সমস্ত রোগীদেরকে আমরা সিআরপিতে পাঠাই বিশেষ করে স্পাইনাল ইঞ্জুরি রোগীদের ক্ষেত্রে সেখানে ভালো একটা চিকিৎসা হয় একটা হার এইভাবে থাকার কথা যদি একটু সামনের দিকে চলে যায় ওইটা যদি পজিশনে যদি না আনেন তাহলে কখনো কিন্তু ওই ওষুধ এটা কিন্তু ভালো হবে না হাঁটুতে ব্যথা কোনো কোনো জয়েন্টে ব্যথা অথবা ডিজিস প্রসেসের কারণে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু আমরা মাস্কুলস্কুলের কাজ করে থাকি প্রত্যেক প্রতিবন্ধী শিশু নারী ও পুরুষকে সমাজের মূলধারায় নিয়ে আসাই সি প্রধান লক্ষ্য জানালেন ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক থেরাপি এবং রিহেবিলেশনের মাধ্যমে সুস্থ করে তুলি অ্যাম্বুলেন্সে আসে হেঁটে বাসায় চলে যায় এবং শুধু তাই নয় বাসায় গিয়ে এসে যাতে নিজে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে যেমন ধরেন টয়লেটে যাওয়া তার প্রতিদিনের খাবার খাওয়া সে যেমন ধরেন সে কমিউনিকেট করা তার যদি রিলিজিয়াস প্রোগ্রাম থাকে সেখানে অ্যাটেন্ড করা সেটা তো আমরা চেষ্টা করি তাকে আক্রান্তদের পাশাপাশি মা ও অভিভাবকদের প্রশিক্ষণ ও বিভিন্ন নির্দেশনা দেয়া হয় যাতে বাড়িতে ফিরেও চিকিৎসা সেবা চালিয়ে নেওয়া যায় ঢাকা ও ঢাকার বাইরে বারোটি সেন্টারে এমন সেবা অব্যাহত রেখেছে সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বোদি সঙ্গে আছি মুজাহিদ সুহ অনুষ্ঠানের শুরুতেই প্রচারিত প্রতিবেদনটি দেখে আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের আলোচনার বিষয় পঙ্গুত্ব ও প্রতিবন্ধিতায় পুনর্বাসন আর এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন দুজন অতিথি চলুন শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই আমাদের সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ সোহরাব হোসেন ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সিআরপি এবং আরও আছেন ডাক্তার শফিকুল ইসলাম সহযোগী অধ্যাপক নিউরো সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমি প্রথমেই ডক্টর সৌরভ হোসেন আপনার কাছে জানব যে আমরা দেখলাম যে সিআরপিতে বাংলাদেশের বড় দুটি প্রতিষ্ঠান কয়েকটি প্রতিষ্ঠান তাদের রোগীদেরকে প্রেসক্রাইব করে থাকেন সিআরপিতে চিকিৎসা নেবার জন্য কিন্তু এমন কি আছে কোন ধরনের রোগীর সিংহভাগ চিকিৎসায় আসলে সি আর হচ্ছে ধন্যবাদ আজকের আমন্ত্রণের জন্য জি সিআরপি বেসিক্যালি পেট্রাশিয়ারি লেভেলে রিহ্যাবিলিটেশন হসপিটাল এবং এখানে রিহ্যাবিলিটেশনের জন্যে বেসিক্যালি যারা সিংহবাগ উপকার পেতে পারে তারা হচ্ছে যেমন নিউরোলজিক্যাল প্রবলেম যেমন আমরা বলি প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত তার মধ্যে যেমন ধরেন আপনার স্ট্রোক হয় এক্সাইড প্যারালাইসিস হয়ে যায় অথবা তার স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়ে তার নিচের অংশ অর্থাৎ দুই পা অথবা দুই হাত প্যারালাইসিস হয়ে যায় তাছাড়াও সি আর পিতে যেমন ধরেন আমরা বলি অর্থোপেডিক বা মাস্কুলোস্কেলেটাল প্রবলেম যেমন কোমর ব্যথা ঘাড় ব্যথা হাঁটু ব্যথা সহ অন্যান্য যে অর্থোপেডিক সমস্যা আছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনি জানেন যে বাচ্চাদের সেরিব্রাল পালসি অথবা অটিজম যাদের এই নিউরোলজিক্যাল ডিজঅর্ডার আছে তাদের যে থেরাপি এবং রিহ্যাবিলিটেশন প্রয়োজন এবং পাশাপাশি অন্যান্য নিউরোলজিক্যাল অর্থোপেডিক কন্ডিশন সহ গাইনোকোলজিক্যাল কন্ডিশন সহ এই ট্রিটমেন্ট সিআরপিতে খুব উপকার পায় এবং যারা বিশেষ করে খুব বেশি ওষুধের প্রয়োজন নাই রিহেবিটেশন থেরাপি এবং ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে ডেভেলপ করা সম্ভব তো তার মধ্যে এরাই অন্যতম এবং বিশেষ করে আপনি দেখবেন যে আপনার বা রিসেন্টলি আমাদের গাইনোকোলজিক্যাল কেয়ার যেটা বলা হয় যে পোস্ট এবং প্রি ডেলিভারি একজন মা তার বিভিন্ন সময় কোমরে ব্যথা বা অন্যান্য চলাফেরার সমস্যা হয় আমরা সেটার উপরও থেরাপি এবং রিহেবিটেশন দিয়ে থাকি আমি আপনার কাছে আসবো ডক্টর শফিকুল ইসলাম আপনার কাছে জানবো যে স্নায়ু রোগের অনেকগুলো বিভাগ আছে কিন্তু কোন রোগীদের আসলে পুনর্বাসনের প্রয়োজন আছে এবং কেন আসলে দরকার আপনারা সব ট্রিটমেন্টটা আসলে দিতে পারেন কিনা ধন্যবাদ সুবা আপনাকে আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি যদি মাথা থেকে আসি যেমন উনি বলেছেন স্ট্রোক বা আমি আরেকটু যদি ব্যাকগ্রাউন্ড থেকে আসি একটা অসুখ আসলে সবচেয়ে ভালো হয় যদি অসুখটা না হয় হইলে তারপরের স্টেপ হচ্ছে আমি যত দ্রুত সম্ভব স্পেশালাইজ সেন্টারে নিয়ে যাও এবং ইন্টারভেন্ট করা যেন ক্ষতিটা কম হয় তো এই ক্ষতিটা কম হওয়াটা হচ্ছে সার্জন চিকিৎসক হিসাবে আমাদের কাজ ক্ষতি যা হওয়ার হয়ে গেল এরপরে পুরো কাজটাই আসলে ওনাদের আমি যদি এটা ভাগ করি প্রথমে আস্তে আস্তে ব্রেইনের অসুখ যেটা উনি বলেছেন স্ট্রোক আরও জন্মগত কিছু বিষয় আছে যেইগুলো ক্ষেত্রে বাচ্চাদের মেন্টাল ডেভেলপমেন্ট পুরোপুরি হয় না কিছু ডেফিসিট থাকে বিভিন্ন কগনিটিভ বা শারীরিক দুর্বলতাও থাকে আর সবচেয়ে বড় যেটা আমাদের দেশে আমাদের দেশে আমরা জানি যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট পৃথিবীর সবচেয়ে লিডিং দেশগুলার একটা এবং এই রুগীগুলো মূলত ইয়াং রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট থেকে স্পাইনাল কর্ড ইঞ্জুরির জন্য প্যারালাইসিস হয়ে আসে তো এই রুগীগুলো আসলে আমরা যেটা দেখি মানে এটা যদি ভাগ করি কাজগুলো হচ্ছে ইমিডিয়েটলি প্যারালাইসিস হওয়ার পরে ওর মেরুদণ্ডের হাড্ডি ভেঙে গেছে এটা আমরা রিস্টোর করে দিলাম ফিক্স করে দিলাম আওয়ার জব ইজ ডান আমাদের কাজ শেষ এরপরে সমস্ত কাজ আসলে ওনাদের ওনাদের মানে ওনাদের কাজগুলো ডেফিনিট ওনারা বলবেন ওনারা ঠিক করবেন ওই রুগীটা নিজেই একটা প্রজেক্ট যে এই রুগীটা আসলে আমি কোথায় নিয়ে যেতে পারবো এমন হইতে পারে এই রুগীটা নিয়ে আমার প্ল্যান হলো যেন আমি ওনাকে হাঁটাবো দ্য ইজ দ্য বেস্ট হাঁটাইতে পারলে সে তার কাজের জায়গায় ফেলে গেল কারণ ওই রুগীটার দিকে টোটাল ফ্যামিলি তাকায় আছে আমি ডাক্তার বাট আমাকে তো আসলে মানবিকভাবেও ভাবতে হবে যদি না পারি তাহলে আমি তাকে নিয়ে কী করবো তাকে নিয়ে যে যেটা ওনারা বলেছেন যে ভোকেশনাল বিভিন্ন ট্রেনিং দিয়ে তাকে বেস্ট পসিবল সার্ভিসে আমি তাকে যেন নিয়ে যেতে পারি সো দ্যাট তার ভবিষ্যৎ জীবনটা সে তার মতো করে প্ল্যান করতে পারে এই সব কিছু মিলে আসলে রিহ্যাবিলিটেশন রিহ্যাবিলিটেশন মানে আসলে বিশাল আঙ্গিকে নিউরো রিহ্যাবিলিটেশন মানে এই সিলেবাসের শেষ নেই আসলে স্পাইনাল কার্ড ইঞ্জুরি হোক স্ট্রোক হোক সেরিব্রাল পলসি হোক বিভিন্ন ধরনের পঙ্গু আছে যেটা আসলে জন্মগত বা ইনফেকশাস ডিজিজ থেকে হয় সব কিছুর আসলে শেষ উত্তরটাও আসলে ধন্যবাদ আমি একই প্রসঙ্গে স্যারের কাছে যেটি জানতে চাইব যে আমরা দেখেছি প্রতিবেদনেই যে দুজন বললেন যে তিনি আক্রান্ত হবার সময় জানতেন না যে এখানেই তার এমপ্লয়মেন্টটা হবে এখানে তার চাকরির সুযোগ হবে যারা আক্রান্ত হয়ে আসছেন তাদের কত শতাংশকে আপনার আপনাদের কেন্দ্রে কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে পুনর্বাসন করাতে পারছেন ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য যারা আক্রান্ত হয়ে সিআরপিতে আসেন তাদেরকে আমরা বলি পুনর্বাসন করি কমপ্লিট একটা ট্রিটমেন্ট দিই সেই কমপ্লিট ট্রিটমেন্টের একটা অংশ হচ্ছে এমপ্লয়মেন্ট বা তাকে চাকরিতে পুনঃস্থাপন করা এবং আপনি জানেন যে এটা খুব একটা কঠিন কাজ একজন মানুষ যখন প্যারালাইসিস হয়ে যায় তার যখন ফাংশন নষ্ট হয়ে যায় সে কিন্তু ইজিলি তার পূর্বের কাজে ফিরে যেতে পারে না কেউ হয়তো কম্পিউটারে কাজ করতো বা টাইপ করতে পারে না কেউ হয়তো কৃষিজীবী ছিল বা ফার্মিং করতে পারে না কেউ হয়তো ড্রাইভিং করতো তা সেই শক্তি নেই আমরা সি এই পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে চেষ্টা করি তাকে পূর্বের কাজে ফিরিয়ে দেওয়ার জন্যে বাট ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং এবং সেই ক্ষেত্রে আমরা যেটা করি সি আমাদের যে এমপ্লয়মেন্ট আছে তার একটা অংশ আমরা এখানে নিয়োগ দিই এবং সিআরপির বাইরে আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে তাদের সঙ্গে কিছু ও ইউ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আসে যে আমাদের এখান থেকে যারা ফিট হবে ভোকেশনাল ট্রেনিং নিবে রিহ্যাবিটেড হবে তারপরে তারা যেন চাকরি পায় সেজন্য আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তাদেরকে রিকমেন্ড করি এবং চাকরি পাচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে সিআরপির মাধ্যমে তারপরেও যারা থাকবে তাদেরকে আমরা তাদের নিজস্ব কমিউনিটিতে ছোট্ট একটা এন্টারপ্রেনিয়ার্স যেমন আপনার একটা দোকান করে দেওয়া একটা গরু কিনে দেওয়া সেটা কে সে পালন করবে এবং তার থেকে যে ইনকাম আসবে সে লাইভলিহুড সেখানে কি আপনারা ফান্ডও দিয়ে থাকেন কিনা এবং আমরা সি আর পি থেকে বিভিন্ন প্রজেক্টের মধ্যে ফান্ডও দিয়ে থাকি যদি সে পেশেন্ট গরিব হয় সে ইনভেস্ট না করতে পারে সো এমপ্লয়মেন্টের একটা বড় অংশ যায় বাট স্টিল আমরা সবাইকে এমপ্লয়মেন্টের সুযোগ করে দিতে পারছি না কিন্তু এটা না পারলেও সে অন্তত তার মানে ভাত খাওয়া হাঁটা চলা টয়লেটে যাওয়া সেই কাজগুলো তো অন্তত তারা করতে পারে শিওরলি শিওরলি আপনার কাছে আসবো আমি ডক্টর শফিকুল ইসলাম আপনার কাছে জানবো যে প্রতিরোধের বিষয়ে আমরা যদি আসি নিউরো বলি অথবা মেরুর সমস্যা বলি আক্রান্ত হওয়ার পরপরই রোগীরা আসলে কি ধরনের ভুল করে থাকে এজন্য হয়তো ট্রিটমেন্ট প্রসিজিউরটা অনেক বেশি লেন্দি হয়ে যায় সেই জায়গায় একটু বলবেন ধন্যবাদ যেটা আগে একটু বলেছি যে সবচেয়ে ভালো হয় যদি অসুখটা তো না হয় তো সেটার জন্য আসলে যেহেতু আমি বলছি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বেশি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জুরি বেশি আমি যদি ইন্ডাস্ট্রিয়াল রুলগুলো ফলো করি আমি যদি ট্রাফিক আইন মেনে চলি তাহলে হয়তো আমার অ্যাক্সিডেন্টই কম হবে আর অ্যাক্সিডেন্ট কম হলে আমরা যেটা বলে থাকি একটা রুগী অ্যাক্সিডেন্ট হলো বা ফল ইন্ডাস্ট্রিয়াল কোনো জায়গা থেকে পড়ে গেল ও হসপিটালে যাবে ওকে নিয়ে যাওয়া হবে এই প্রি হসপিটাল কেয়ারটা খুবই ইম্পর্টেন্ট বিকজ ও পড়ে যাওয়ার পরে হয়তো স্পাইনাল কার্ড ইঞ্জুরি হয়েছে বা ভার্টি বা মেরুদ রজ্জু ভেঙে গেছে তা আমি যদি আসলে ফার্দার হসপিটাল নেওয়া পর্যন্ত এইটা আর অ্যাকসলিউটলি আর মোবিলাইজ না করে ফিক্স রাখি ট্রান্সফারটা এমনভাবে করি যেন তার মেরুদণ্ড স্লিপ হইলো না শিফট হইলো না তাহলে আসলে এই প্রি হসপিটাল কেয়ারে বা হসপিটাল যাওয়া পর্যন্ত আসলে আমি সেকেন্ডারি ড্যামেজ বা ফার্দার ড্যামেজটা করলাম না একইভাবে ব্রেনের ক্ষেত্রে একটা রোগী স্ট্রোক হয়েছে স্ট্রোক হয়ে যত দ্রুত সম্ভব হসপিটালে গিয়ে তার স্ট্রোকের এই কারণটা আগে আমি সরাই নিলাম সার্কুলেশন রিস্টোর করলাম তাহলে এক্সেসিভ সেকেন্ডারি ড্যামেজটা হইলো না এইটা আসলে অসম্ভব রোল আছে আমি স্পাইনাল কার্ড ইঞ্জুরি বলি সব ক্ষেত্রে আমরা হসপিটালে গিয়ে সব করতেছি আমি সার্জারি করতেছি মানে আমার সেবা হয়তো সর্বোচ্চই দিচ্ছি কিন্তু এর ভিতরে একটা বড় ধরনের একটা গ্যাপ রয়ে গেছে যে এই হসপিটালে আসার আগে আসলে না জানার সেটা দায়িত্ব আসলে আপনি ঠিকই বলেছেন এটা আসলে সামগ্রিকভাবে ডাক্তার হিসেবে আমি

বেসিক্যালি আমি একটু আগে যে বলেছি যে কোন কন্ডিশনগুলো সিআরপিতে খুব বেশি উপকার পেতে পারে তার মধ্যে আমরা যেমন ধরেন একটা মানুষ যখন প্যারালাইসিস হয়ে আসে তাদের ক্ষেত্রে খুব ভালো আউটকাম দেখা যাচ্ছে আগে এক সময় আমি শুনেছি যে প্যারালাইসিস হওয়ার পরে বলতাম যে এটার কোনো চিকিৎসা নেই এটা বাড়িতে বাড়িতেই থাকতে হবে বাট সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে বাট সেটা সি আর এসে তাদের খুব একটা ভালো আউটকাম পাওয়া যাচ্ছে তারপরে দেখেন আপনার বিভিন্ন অর্থোপেডিক মাস্কুলোস্কেলেটাল কন্ডিশন ওয়ার্ক রিলেটেড ইনজুরি খুব ট্রিমেন্ডাস ম্যাজিকের মতো ইম্প্রুভ পাচ্ছে এবং সেরিব্রাল ব্যালপালসি এবং আদার চিলড্রেন তারাও একটা ভালো ইম্প্যাক্ট বা আউটকাম আসতেছে কারণ তারা একটা পর্যায় থেকে তারা এমপ্লয়মেন্ট বা এজুকেশনে যাচ্ছে পড়াশোনা করতেছে সো এইসব পেশেন্টগুলো খুব ভালো ইনকাম আউট আউটকাম পাচ্ছে বেসিক্যালি তার মধ্যে আপনার নিউরোলজিক্যাল কন্ডিশন এবং অর্থোপেডিক কন্ডিশন অন্যতম যে প্যাশন ধন্যবাদ আমি শেষ প্রশ্ন স্যারের কাছে করব আমরা এক দেড় মিনিটে উত্তর চাইবো আপনার কাছে যে যদি একটা সেন্টার হতো যে হয়তো ডিএমসির সিআরপি পর্যন্ত পাঠানো লাগছে না অথবা সিআরপিতেই আপনার যে সেবা আছে ঢাকা মেডিকেল কিংবা জাতীয় অর্থবেদিক হাসপাতালে একটা পূর্ণাঙ্গ সেন্টার হলে আসলে কেমন হয় ধন্যবাদ আসলে এখন যুগ আসছে আমি যদি বলি মিনিমাল ইনভেসিভ প্রসিডিউর বা এক ছাদের নিচে সেবার ওয়ান স্টপ সার্ভিস আসলে আমাকে সেবাটা আসলে এক ছাদের নিচেই দিতে হবে আমাদের ঢাকা মেডিকেল মাল্টিমেডিসিন হসপিটাল আপনি জানেন এখানে সব ধরনের সেবাই আছে আমাদের ফিজিক্যাল মেডিসিন ফিজিওথেরাপি আছে বাট এই সার্ভিসটা আসলে যত ইনরিস করা যায় এই সার্ভিসটা আসলে করার শেষ নেই আসলে আমি যেটা বললাম যে একটা রুগী আসলে আমি সর্বোচ্চ কতদূর পর্যন্ত তার ইম্প্রুভমেন্ট দিতে পারি বা এই স্টাফ বা প্যাটার্ন বা মনোবল যদি আরও বাড়ানো যায় যে একটা রুগী আমাদের কাছে ঢাকা মেডিকেলে প্রতিনিয়ত রুগী আসতেছে স্ট্রোক হোক বা স্পাইনাল কর্ড ইঞ্জুরি হোক তো ওনাদের টিমটা আসার সাথে সাথে যদি এই রুগীটা নিয়ে ওনাদের মতো করে প্ল্যান করে আগাইতে থাকে মাঝখানে আমরা সার্জারি করে দিলাম আমাদের কাজটা করে দিলাম ওনারা ওনাদের কাজ করতে থাকলো এটা আসলে অনেক বড় ইম্প্যাক্ট ফেলবে কোনো সন্দেহ নেই অ্যাট দ্য সেম টাইম যেমন আমরা আসলে সব রুগী আসলেই ওনারা ট্রেমেন্ট জব করতেছেন ওনাদের কাছেই পাঠায় ওভারবার তো এটা আসলে আরও কিছু সেন্টার যদি হতে তাহলে ওনাদের লোডও কমলো ওনাদের সেবার বলি বা সেটা আরও অনেক বাড়বে আসলে আপনাদেরও আসলে মানোয়ন প্রয়োজন কিনা কি মনে করেন যা আছে আমাদেরও লিমিটেশন আছে সি আর পি আমরা এখন ভাবছি আমরা ঢাকাতে সি আর পি সেন্টার আমাদের নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গলও আমাদের রিজোনাল সেন্টার করা প্রয়োজন যদিও সি আর এখন তেরোটা ব্রাঞ্চ আছে বাট স্টিল আমরা সবাইকে সার্ভিস দিয়ে কোলাতে পারছি না আমাদের আরও সেবার যে পরিধি এবং সেবার যে স্কিল ম্যান পাওয়ার আরও বাড়াতে হবে আরও প্রয়োজন এবং বাইরের যে বহির্বিভাগ সেবা শুধু যেখানে দেওয়া হচ্ছে সেখানে আপনারা তো ধীরে ধীরে সিআরপির এখানকার মতো সেবাও দিতে চান আসলে চান কি না হ্যাঁ শিওর আমরা আমরা চাই একটা পেশেন্ট নন স্টপ সার্ভিস পার্ক আমরা এই জন্য সি যারা আসেন আমরা চেষ্টা করি যে এখানে একটা মাল্টিডিসিপ্লিনারি টিম আসলো সে অ্যাকুইট কেয়ার থেকে শুরু করে রিহ্যাবিলেশন কেয়ার যাতে পায় এবং সেই জন্য একটা বড় টিমের প্রয়োজন বড় একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন যেমন আপনার মেডিকেল ডক্টর লাইক ওনার মতো একজন নিউরোলজিস্ট অর্থোপেডিক্স আমাদের স্পেশাল নার্সেস স্পেশালিস্ট নার্সেস ফিজিওথেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট প্রস্ততির অস্ত্রতে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমরা খুব কম সময়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করেছি আর কি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আদর্শক পুনর্বাসন সেবা এটি কত গুরুত্বপূর্ণ আপনারা প্রতিবেদনে জেনেছেন এবং যারা প্যারালাইসিস হয়ে যাচ্ছেন তাদের জীবনের জন্য এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তো দর্শক এই ছিল আজকের মতো আগামী বুধবার একই সময়ে হাজির হব বুদ্ধিবাড়ি তে নতুন কোন বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ে।